ও পল্টু, আজ তো জেঠি আসবে, তা তো জ্যাঠা তো জেঠিরে আনতে গিয়েছে বুঝেছিস। আমি যাই ঠাকুর মণ্ডপে, একটু ঠাকুরটা বরণ করে আসি। তুই ঘরে থাকিস না, দেখিস তালা দিয়ে রাখিস, বাড়ি ফাঁকা। তা আমি যাবো না ঠাকুর প্রণাম করতি? তুই ঠাকুর প্রণাম করতি ওবেলা যাস, এখন ঘর ফাঁকা থাকবে, এখন থাক, তুই ওবেলা প্রণাম করে আসিস গে। তো তো এখন ঠাকুর বরণ হচ্ছে, আমি ঠাকুরের পায়ে বই ঠাকাবো না। ঠাকুরের পায়ে তুই বই ঠাকাবি? বই কোথায়? আমি বই নিয়ে এসেছি জামা কাপড়ের মধ্যে করে। জামা কাপড়ের মধ্যে করে বই এনেছিস? দেখিস তোর ভক্তি দেখে ঠাকুর আবার জ্যান্ত না হয়ে যায়। দূর পিসি, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, সবসময় যত বাজে কথা। বাজে কথা কি না, বছরকার দিনে একদিন ঠাকুরের পায়ে বই ঠাকাবি আর পড়াশোনা করবি নে, তালি বলে পাশ করতে পারবি নে, ঠাকুর পাশ করাবে না, ঠাকুর সব দেখছে পড়তে। দূর পিসি, তোমার সাথে কথাই বলা যায় না, খালি এক কথা, বাজে কথা যত। আচ্ছা ঠিক আছে, আর রাগ করিস নে পুজো ঘণ্টার দিনে বুঝছিস। দেখবো পড়াশুনো না করি কি করে ভালো নাম্বার পাস। তো তোমার অঙ্কে ভয়? অঙ্কে 100-100 হবে তো? হ্যাঁ হবে, দেখিয়ে দেবো তোমার অঙ্কে 100-100 পেয়ে, দেখিয়ে দেবো, তখন দেখবা। ঠিক আছে, তাহলে তোরে মিষ্টি খাওয়াবো। মিষ্টি না, আমার এগরোল ভালো লাগে, তুমি আমার এগরোল খাওয়াবা। আচ্ছা ঠিক আছে, তাই খাওয়াবো।